যেটা পারবো কমন আরো আছে সিরিয়ালে আছে সস্তাও দিয়ে দেবো দেখবেন মাগনাও দিয়ে দিচ্ছি তাই হ্যাঁ এমন হইবো মাগনাও দিয়ে দিচ্ছি মাগনা বাইক আছে আচ্ছা কালেকশন কিন্তু অনেক আছে প্রচুর কালেকশন আছে আমরা দেখাবো সিলে পাহাড়ে যাবেন পাহাড়ে ঘুরতে যাবেন পাহাড়ে যাওয়া যাইবো হ্যাঁ তেনে বেচা বিক্রি ফিক্স এটা 65000 টাকা ভাই 65000 টাকা অনলি 65000 টাকা নিয়মিত আয়োজন ইউজ বাইকের শোরুমে গিয়ে ইউজ বাইকের কালেকশন কন্ডিশন দাম কত ধরা হয়েছে সেগুলো দেখে থাকে সেই ধারাবাহিকতায় চলে আসছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে নতুন শোরুমে নতুন শোরুম কেন বলতেছি এই শোরুমটাতে আজকেই ফার্স্ট ব্লগ করতেছি এখানে এসে কথা হচ্ছিল শৈশব ভাইয়ের সাথে শৈশব ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা দর্শকও অবশ্যই ভালো আছে আর একটু ভালো রাখার জন্য দর্শককে ইনফরমেশন দিব শৈশব ভাই বলতেছিল খুবই ভালো কন্ডিশনের কিছু বাইক খুবই কম দামে এটা বিচার করার দায়িত্ব আপনাদের যে কত ভালো কন্ডিশন এবং দাম কেমন রাখতেছে এটা কমেন্ট করে জানাবেন এবং শোরুমে আসবেন ভাই বলতেছিল চা খেয়ে যাবেন এসে দেখবেন বাইকের কন্ডিশন গুলা কেমন তো অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে এবং বাইকের কোন কোন কোয়ালিটি আছে বাইকের কন্ডিশন কেমন দাম কত ধরা হয়েছে সেগুলো দেখাবো এই ভিডিওতে দর্শক কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো যাওয়ার আগে একটা কথা না বললে নয় যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশে থাকবেন দর্শক কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই ধামাকে কিন্তু থাকতে হবে ধামাকা নর্মালি ধামাকে যে জ্যাকেট পরছি শীতের মধ্যে চিন্তা করবো আর চেষ্টা করবো আর কি গরম গরম দেওয়ার আছে গরম গরম অনলি সর্দার অনলি ফর সর্দার ভাই গরম গরম ওকে কালেকশন কেমন আছে ভাই ভাই কালেকশন আলহামদুলিল্লাহ উপরে আছে নিচে আছে আমার গোডাউনে আছে আমি চেষ্টা করব আর কি আজকে আজকে সবার স্বপ্ন পূরণ করার আর কি যারা যারা বাইক নিতে যাচ্ছে হিউজ কালেকশন কিন্তু আছে তাহলে আমরা শুরু করি নাকি ভাই শুরু করব কোনটা দিয়ে শুরু করা যায় আমরা জিক্সার দিয়ে শুরু করি জিক্সার এসএফ আছে এই পাশে এসএফ আইটা দিয়ে শুরু করা যায় এফ আই ওকে ভাই দেখেন গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ ভাই এফ আই মার্কেট ডিমান্ড গাড়ি ব্ল্যাক কালার আচ্ছা মার্কেট ডিমান্ড এটা এফ আই সম্ভবত এটা দিয়ে এফ আইটা শুরু করছিল জিক্সার এটা দিয়ে এফ আইটা শুরু করছিল 19 এর মডেল এটা 2019 এর রেজিস্ট্রেশন ওকে একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে 1 টাকার ও কাজ দেয় না ওকে এটার দাম কত রাখবেন ভাইয়া আজকে হচ্ছে গিয়া সর্দার ভাই যেহেতু ফার্স্ট টাইম আসছে আমার দোকানে এই উপলক্ষে দিব আজকে খালি দিব তাই হ্যাঁ লাগলে পাইকারি দিয়ে দিব সীমিত লাভ করব কেনা দামে দিয়ে দেন কেনা দামে লাগলে দিয়ে দিব সম্ভব সমস্যা নাই ভাই 10টা গাড়িতে যদি আমি একটু একটু করে লাভ থাকে একটা কিন্তু দেওয়া যায় কেনা দামে দেওয়া যায় হ্যাঁ অবশ্যই দেওয়া যায় সেটা ভাগ্য কার আছে আল্লাহ জানে ভালো তার মানে একটা বাইক কেনা দামে থাকবে ইনশাআল্লাহ ওকে তাহলে এসএফ এর ব্যাপারে একটু জানান ভাই এটা আসলে কনফিগারেশন বা স্পেসিফিকেশন কি আছে এসএফ টা একদম ফ্রেশ কন্ডিশনে আছে 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি নাম ট্রান্সফার এনি টাইম আগে নাম ট্রান্সফার পরে টাকা ওকে এনি টাইম নাম ট্রান্সফার একটা নাটে জং ধরে নেই এখনো একদম ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি ভাই গাড়িটা যদি নেয় ফিক্স প্রাইস আজকে ভাই কোনো দামানামি করব না আর কি এটা 5000 কম 10000 কম একদম ফিক্স প্রাইসে দিব ওকে সর্দার ভাইয়ের জন্য ধামাকা আছে সেটাও দিব ইনশাআল্লাহ এই গাড়ি দিয়ে কেউ নেয় ফিক্স 1,95,000 টাকা 1,95,000 1,95,000 টাকা এটা কিন্তু এফ আই ভার্সনটা এফ আই ভার্সন 1,95,000 টাকা সর্দার ভাইয়ের জন্য এর আগে কিছু দুইটা কইরা তিনটা ফ্রি সার্ভিস দিব আমার 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 সার্ভিস সেন্টার আছে তিনটা ফ্রি সার্ভিস দিব একটা মোবিল ফ্রি দিব চাবির রিং দিব ভাই কোনো সমস্যা নাই একটা চাবির রিং একটা মোবিল তিনটা ফ্রি সার্ভিস তিনটা ফ্রি সার্ভিস ওকে আর এটা কিন্তু 1,95,000 টাকা 95,000 টাকা FI ভার্সনটা FI ভার্সনটা ওকে চলে আসবে হচ্ছে জিক্সার কার্বোরেটর কার্বোরেটর ভার্সন 22 এর মডেল একদম ফ্রেশ গাড়ি 22 এর মডেল একদম ফ্রেশ গাড়ি এখনো সার্ভিস বুক আছে এখনো সার্ভিস এখনো সার্ভিস বুক আছে সার্ভিস বুক হয়তো একটা সার্ভিস আছে মে মাসে যেহেতু কেনা একটা সার্ভিস আছে বেশি নাই তারপরও আমি তিনটা সার্ভিস ফ্রি দিব আমার কাছে তিনটা সার্ভিস পাবে এখনো সার্ভিস বুক বানাই নাই সর্দার ভাই আসছেন আজকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার বইও বানাই দিব আমি বই বানাই দিবেন প্রত্যেকটা বাইকের সাথে বই দিয়ে দিব আমার সার্ভিস সেন্টারে প্রত্যেকটা বাইকের সাথে আচ্ছা এখন কথা হচ্ছে এটা কিন্তু অফিশিয়াল সার্ভিস কিন্তু একটা এখন আছে এখন একটা আছে আর আনঅফিশিয়াল আনঅফিশিয়াল আমি পার্সোনালি তিনটা দিব বাইক বাড়ি দিবে আরো তিনটা বাইক বাড়ি আরো তিনটা দিবে ওকে এটা 2022 মডেল নোট এখন বলার কিছু নাই বলার কিছু নাই মাত্র 6000 কিলো চলছে একদম জেনুইন ওকে একদম জেনুইন গাড়িটা যদি কোনো ভাই নেয় বেচা বিক্রি ফিক্সড
15000 টাকা 2 লাখ 15000 টাকা 2 লক্ষ 15 2 লক্ষ 15000 টাকা অনলি একদম ফ্রেশ গাড়ি 1 ঘন্টা চালাবে হিসাবে 2022 মডেল চাকাটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন যেটা বলার মত না ওকে 2022 যেহেতু এখানে কিন্তু অপশন থাকে না না সার্ভিস এখন একটা আছে এখন একটা আছে চলে যাব হচ্ছে এনএসএ রেড কালার এনএসএ এটা 21 এর মডেল শোরুম থেকে বের হইছে 22 এ আচ্ছা শোরুম থেকে বের হইছে 22 এ এটারও এখন সার্ভিস বুক আছে ব্যাংক জমা দেওয়া এটা সার্ভিস বুক আছে ব্যাংক জমা দেওয়া 7000 কিলোমিটার চলছে অনলি জেনুইন এখন একদম জেনুইন চাকার স্টিকার কোন দয়াম উঠে নাই ভাই চাকার স্টিকার পর্যন্ত এখনো উঠে নাই এই যে হ্যাঁ এখন স্টিকার রয়ে গেছে এখন স্টিকার রয়ে গেছে একদম ফ্রেশ কন্ডিশন ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা ব্যাংক জমা দেওয়া আছে এই গাড়িটা যদি কোনো ভাই নেয় বেচা বিক্রি ফিক্সড 1,73,000 টাকা ভাই 1,73,000 টাকা ফিক্সড ব্যাংক জমা দেওয়া একটু বেজোড়া হয়ে গেল না ভাই বেজোড়া হয়ে গেছে সমান সমান ভাই আজকে ফিক্সড প্রাইস দিতে চাইছিলাম একটু ভাই একটু বেজোড়া কইছেন ভাই ফার্স্ট টাইম আইছেন একটা জিনিস চাইছেন দিয়ে দিছি জান ভাই 70 ব্যাংক জমা দেওয়া কিন্তু ভাই ব্যাংক জমা আবার ব্যাংক জমা দেওয়া তার মানে 18000 টাকার একটা চাপ কিন্তু কমে যাচ্ছে না একদম কমে গেল একদম কমে অল্প কিছু হয়তো খরচ হয়ে যাবে এই ওকে 1,70,000 টাকা ফিক্সড সার্ভিস আছে তারপর আপনার মোবিল আছে সবকিছু 1 ঘন্টা চালাবে ভাই সবার আগে কথা 1 ঘন্টা আগে এসে চালাবে জাস্টিফাই করবে দেখবে বিবেচনা করবে যদি মনে হয় বেস্ট অপশন এটা এটা নিন কষ্টের টাকায় কিনবে শ্রেষ্ঠ বাজার শ্রেষ্ঠ জিনিস কিনবে আমার এখান থেকে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এরপর আছে হচ্ছে 4B রেড কালার 4B রেড কালার এক্স কানেক্ট ডাবল ডিস্ক হ্যাঁ এক্স কানেক্ট ডাবল ডিস্ক আচ্ছা 21 এর মডেল মাত্র 9000 কিলো চলছে একদম ফ্রেশ একটা গাড়ি ভাই মাত্র 9000 কিলো চলা গাড়ি না মাত্র 9000 কিলো তার মানে হচ্ছে 2021 এর মডেল এক্স কানেক্ট এবিএস না তো এটা না এটা নন এবিএস ডাবল ডিস্ক নন এবিএস ডাবল ডিস্ক বাট এক্স কানেক্ট অনটেস্ট অবস্থায় আছে এখনো নাম্বার করে নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করতে পারবে যদি চায় আমার থেকে করবে করবে যদি চায় বাইরে থেকে করবে সেটাও করতে পারে কোনো সমস্যা নেই ওকে এটা রাখা যাবে কত ভাইয়া এটা আমার বেচা বিক্রি ফিক্স 1,55,000 টাকা 1,55,000 টাকা 21 এর শেষের গাড়ি কাগজ চেক করে নিবে 21 এর নভেম্বর মাসে কেনা ভাইয়া কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে বলতেছে সার্ভিস বুক আছে কাগজপত্র আছে প্রত্যেকটা গাড়িতে তিনটা করে সার্ভিস ফ্রি দিব প্রত্যেকটা গাড়িতে আর অফিসিয়াল সার্ভিস যেগুলো আছে সেগুলো তো দিয়ে দিব ওগুলো তো সাথে সাথে দিয়ে দিব ওগুলো জানি কি করব ওগুলো দিয়ে দিব এক্স্যাক্টলি তাহলে দাঁড়াচ্ছে কত 1,00,000 1,55,000 টাকা ফিক্স ডাবল ডিক্স এক্সটেন্ডেড 1,55,000 টাকা বাহ এরপর আছে 4B ব্লু কালার 4B এবিএস এক্স কানেক্ট এবিএস এক্স কানেক্ট এবিএস যেটা ডাবল ডিক্স এর শেষের শোরুম থেকে বের হইছে 22 সালে শোরুম থেকে বের হইছে 22 সালে ইনভয়েস নাম্বারটা চেক করে নিবে কোনো সমস্যা নাই আচ্ছা কবে বের হইছে কোন ডেটে বের হইছে সব চেক করে নিবে আমার এখান থেকে আমার এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 7000 কিলো চলছে একদম জেনুইন কোনো মিটার ট্যাম্পারিং এর কোনো সিস্টেম নাই ভাই এখানে অনটেস্ট অবস্থা আছে গাড়িটা যদি কোনো ভাই নেয় বেচা বিক্রি ফিক্সড 1,75,000 টাকা 1,75,000 টাকা ফিক্সড 1,75,000 টাকা 1,75,000 এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স জি ভাই আচ্ছা সব দিয়ে দিব সরদার ভাইয়ের সব দিয়ে দিব সরদার ভাই যত ফ্যান আছে সবারই সব কিছু দিয়ে দিব আছেন আইসা সরদার ভাই নাম বললেন আচ্ছা আরো কিছু আছে এটা হলো গুপ্ত জন এটা হলো আলাউদ্দিনের চেরা আলাউদ্দিনের চেরা আলাউদ্দিনের চেরা ওটা আইসা কইলি হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তার মানে এর বাইরেও কিছু ইনশাআল্লাহ 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 ভাই ওকে আরমাডা ব্লু সবচেয়ে জনপ্রিয় বাইক যুগের জনপ্রিয় বাইক আরমাডা ব্লু হ্যাঁ কালারটা একেবারে ভাই এটা মডেল ইয়ার 21 এর মডেল 21 রেজিস্ট্রেশন নাম ট্রান্সফার এনি টাইম আগে নাম ট্রান্সফার পরে টাকা আচ্ছা আগে নাম ট্রান্সফার পরে টাকা কোনো সমস্যা নাই তার মানে হচ্ছে প্রত্যেকটা গাড়িতে কি এই অফারটা থাকবে আগে নাম ট্রান্সফার আগে নাম ট্রান্সফার পরে টাকা বিএটি ঘরের লগে ভাই আগে নাম ট্রান্সফার করে দিব পরে টাকা কোনো সমস্যা নাই ভাই ওকে খালি 5000 টাকা অ্যাডভান্স দিয়ে দি ইয়া লক করে রাখেন গাড়িটা আচ্ছা 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 দাদা তো অবশ্যই কিছু তো একটা নিয়ে নাম রাখতে হবে তো অবশ্যই যে বাইকটা আমার হ্যাঁ অবশ্যই ওকে তাহলে হচ্ছে আরমাডা ব্লু দেখাচ্ছি আমরা এখন FZS ভার্সন 2 সবচেয়ে জনপ্রিয় যে বাইকটা ভাই এটা কত রাখবেন ভাই আসলে বিষয়টা হচ্ছে যেটা আমি কমে পারতেছি কমে দিতেছি যেটা পারতেছি না ওটা দিতেছি না এটা আসলে ডিপেন্ড করে কেনার উপর আপনি কমে কিনতে বললে কমে দিতে পারবেন 10 টাকা বেশি কিনলাম একটা 10 টাকা কমে কিনলাম দুটো কম বেশি কিনলাম যাই হোক ওগুলো মিলা লাভ নাই এই গাড়িটা যদি কোনো ভাই নেয় বেচা বিক্রি ফিক্স 2,12,000 টাকা ভাই একদম ফিক্স 2,12,000 টাকা 2,12,000 2,12,000 টাকা একদম ফ্রেশ এক ঘন্টা না দুই তিন ঘন্টা যতক্ষণ মন চায় আমার এখানে তেল আছে তেল ভরে দেবো চালাইবো দেখবো তারপর গাড়ি কিনবো মডেল ইয়ারটা মডেল ইয়ার 21 21 এর মডেল 21 রেজিস্ট্রেশন উত্তরা বিএটি উত্তরা বিএটি 21 এর মডেল 21 এর মডেল একটু বেশি ভাই ওই যে বললাম তো একটু বেশি ঠিক আছে আমার গাড়িটা কিনা পড়ে গেছে ওরকম বেশি পড়ছে একটু ওরকম পড়ে গেছে গা আচ্ছা পড়া নাই গাড়ির কন্ডিশন কেমন সেটা গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা নাড়ে পর্যন্ত জং ধরে নাই ভাই 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 টাকাটা বড় বিষয় না ভাই জিনিস যদি মনের মতো পাই টাকার দিকে তাকাই না 2 টাকা বেশি দিলে ওই কিনি ঠিক আছে কারণ আমার কাস্টমার যারা আছে আগে আমার পছন্দ হইতে হবে তারপরে কাস্টমার
নিবেন চালাইবেন তারপর কইবেন না বাইক বাড়ি থেকে গাড়ি নিছিলাম 2 টাকা বেশি দিয়ে নিলো শান্তি পাইছি দোয়া করবেন ভাই বাইক বাড়ির লাগা যে গাড়ি দিছে ভাই তার মানে এটা কিন্তু এতটায় ফ্রেশ একটা বাইক একদম ফ্রেশ একটা গাড়ি একেবারে ওকে এরপর চলে আসব সেজার ভার্সন 2 তে সেজার ভার্সন 2 এফআই ভার্সনটা এফআই এডিশন যেটা ওকে এটা 20 এর মডেল ভাই শোরুম থেকে বের হইছে 21 এ পুশ করা আছে হুম ভাই এটা হচ্ছে মডেল ইয়ার 20 এর মডেল 21 এ শোরুম থেকে বের হইছে এটা হলো গিয়া এক বড় ভাই আর কি বিদেশ থেকে আসছে আইসা 3 মাস চালাইছে সারা বাড়ি মাত্র 3 মাস চালাইছে বেচা থিয়া আবার গেছেগা 3 মাস চালানো বাইক মাত্র 3 মাস চালাইছে আবার বেচা থিয়া গেছে আমরা নাম্বারও করে নাই অন টেস্ট গ্রামের বাড়ি ঢাকার বাইরে চালাইছে ভাই আচ্ছা একদম সুপার ফ্রেশ একটা গাড়ি ওকে সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ ভাই এই গাড়িটা যদি কোনো ভাই নেয় ঠিক 2,35,000 টাকা ভাই 2,35,000 মাত্র 2,35,000 টাকা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকে আমি আপনার ভিডিও বলতেছি ভাই আপনি মেকার নিয়ে আসেন সাথে করে আমার কোনো প্রবলেম নাই আপনি প্রত্যেকটা গাড়ি চেক দিয়ে নেবেন আপনি টাকা দিয়ে কিনবেন না আপনি টাকা অবশ্য দিয়ে টাকা দিয়ে কিনবেন মাগনা কিনবেন না ভাই যার কষ্টের টাকা সে বোঝে আমিও বুঝি আমারও তো ব্যবসা আজকে যদি আমার কপালে একটা খারাপ গাড়ি পড়ে যায় তা আমি এটা ফিল করতে পারি জিনিসটা কতটা খারাপ আমি তো চাই না আমার কাস্টমাররাও আর কি জিনিসটা ফিল করুক আমি চেষ্টা করব কাস্টমারে সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার সাধ্যের মধ্যে অবশ্যই শ্রেষ্ঠ জিনিসটা দিব দোয়া করবেন সবাই আমার জন্য ইনশাআল্লাহ এরপরে আছে এনএস এফআই এবিএসটা এফআই এবিএসটা এনএস এফআই এবিএস একদম আপডেট যেটা একদম আপডেটটা ওকে 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন কোনো সমস্যা নাই গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ আমার এখানে ওই সিস্টেম নাই যে গাড়ি কিনা নিয়ে গেলেন 1 ঘন্টা পরে 5,000 6,000 টাকার কাম করাবেন আবার 2 দিন পরে এই কোনো সিস্টেম নাই এই সব গাড়ি আমি এখানে উঠাইও না ভাই চাইলে গাড়ি ভাই পাতে 50টা কালেক্ট করতে পারি কিন্তু 50টা দেখে একটাই লই 50টা দেখে একটাই লই যে একটা কাস্টমার নিব নিয়ে দোয়া করব কইব না ভাই 2 টাকা বেশি নিলেও দিতে জিনিসটা ভালো আমার কথা হলো এইটা ফ্রেশ গাড়ি বেচুম ফ্রেশ থাকুম সবাইরে ফ্রেশ রাখুম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই তাহলে ভাই এটার কি অবস্থা বলেন এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে একটা টাকারও কাজ নাই আইবো 1 ঘন্টা চালাইবো দেখবো ওকে আছে কিনা তারপরে গাড়ি দামাদামি চাইবে আমার লাগে সমস্যা নাই এই গাড়ি যদি কেউ নেয় বেচা বিক্রি ফিক্সড এফআই এবিএস 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ফিক্সড 1,68,000 টাকা ভাই 1,68,000 টাকা নাম্বার করা গাড়ি এর কেমন জানি দাম বেজারা বেজারা বলতেছেন আমি রহস্যটা বুঝতেছি না ভাই একটু ক্লিয়ার করবেন বেজারা ক্লিয়ার বলতে আমি যতটুক পারতাছি ভাই কমাই 65 বলবেন নালে 70 বলবেন 65 জান চালাই ওই যে বলছি না কাজ করার কোনো গাড়ি আমি নিয়ে আসি না এটা কোন বিআরটি এর এটা মিরপুর বিআরটি এর মিরপুর বিআরটি ওকে এটা কত রাখবেন ভাই এটা বেচা বিক্রি ফিক্স 45,000 1,45,000 ফিক্স 1,45,000 প্রত্যেকটা বাইকের সাথে গিফট আছে প্রত্যেকটা বাইকের সাথে সার্ভিস ফ্রি আছে প্রত্যেকটা বাইকের সাথে চাবির রিং আছে কমানো যায় না একটু ভাই কমানো আজকে সব ফিক্স যেটা পারবো কমন আরো আছে সিরিয়ালে আছে সস্তাও দিয়ে দেবো দেখবেন মাগনাও দিয়ে দিছি তাই হ্যাঁ আয় মনে হবে মাগনাও দিয়ে দিছি মাগনা বাইক আছে আচ্ছা কালেকশন কিন্তু অনেক আছে প্রচুর কালেকশন আছে আমরা দেখাবো একে একে তারপরে পালসার আছে আরেকটা ব্ল্যাক কালার পালসার সিঙ্গেল ডিস স্পেশাল এডিশনেতে এই গাড়িটা একদম ফ্রেশ ভাই যে চালাইবো হ্যাঁ রাইখা যেতে চাইবো না এই গাড়ি কি করবে ভাই এটা যে চালাইবো হ্যাঁ রাইখা যেতে চাইবো না তাই এতটাই ফ্রেশ এতটাই ফ্রেশ হয়ে করবে ভাই 1 ঘন্টা ভাড়া কত 1 ঘন্টা চালাবো গাড়িটা নিতে হইব টাকা না লাগলে করবে 1 ঘন্টা চালাবো ভাই খুবই অনেস্ট গাড়িটা আমি নিজে পার্সোনালি চালাইছি আনার পরে দুই একদিন পার্সোনালি চালাইছি খুবই ফ্রেশ একটা গাড়ি মনে হয় না যে পালসার আর কি এটা টান দিলে মনে হয় না এটা পালসার গাড়িটা একদম ফ্রেশ 18 মডেল 19 রেজিস্ট্রেশন না পালসার বাইকের এমনিতেই অনেক স্বনামধন্য অনেক স্বনাম বিশেষ করে সিঙ্গেল ডিস্ক হ্যাঁ 2006 সাল থেকে কিন্তু রাজত্ব করতেছে 2006 সাল থেকে রাজত্ব করতেছে তখন তো আমরা ছোট ছোট আপনারা না দেখছেন আমরা না পরে শিখছি ভাই দেখা দেখা ওকে এটা কত রাখা যাবে ভাই এটা বেচা বিক্রি ফিক্স 1,35,000 টাকা 1,35,000 ভিডিওতে মনে হইতে পারে দামে বেশি মাগার আপনি সামনে আসেন ভাই দেখবেন না দামে বেশি না মানে ভালো ইনশাআল্লাহ তার মানে কিন্তু শৈশব ভাই বলতাছে দোকানে আসেন সারাতে খেয়ে যান দেখে যান নাকি চা খান ভাইয়ের লাগে আড্ডা দেন গাড়ি চালান দেখেন সমস্যা নাই একটা মেলা বহায় দিব আপনাকে লেগে জায়গা গাড়ি কেনা লাগবে না মেলা ওকে ইনশাআল্লাহ পালসার আরেকটা আছে পালসার কিন্তু হিউজ কালেকশন আমি দুইটা আছে পাশাপাশি এখানে আছে রেড ব্ল্যাক এর কম্বিনেশন রেড ব্ল্যাক 18 মডেল পালসার ভাই 2018 মডেল একদম ফ্রেশ একটা গাড়ি লুকিং গ্লাস দিরা লাগানো নাই আমি স্টকে পাই নাই তারপর আমি কেউ যদি কোনো ভাই চায় আমি স্টকে লাগায় দেব ওকে এটা কত রাখবেন ভাই এটা বেচা বিক্রি ফিক্স 32 30,000 1,30,000 ফিক্স 1,30,000 টাকা ফিক্স
130 কিন্তু এর মডেলের দাম কত মডেল ইয়ার 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন ওকে এরপর পালসার একটা এটা আছে 17 মডেল পালসার ব্লু কালার 17 মডেল পালসার এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা চলছে অনলি 18000 কিলো একদম জেনুইন ভাই একদম জেনুইন 18000 কিলো 18000 কিলো চলো একদম জেনুইন গাড়িটা যার ছিল ব্যাটা চাকরি গিয়ে ছিল ভাই অফিস টু বাস অফিস টু বাস এর বেশি কিচ্ছু না ভাই সরকারি চাকরি করতে গাড়িটা যদি কোনো ভাই নেয় সরদার ভাইয়ের জন্য ফিক্স ব্যাচে বিক্রি 115000 টাকা 17 মডেল 115000 টাকা 17 মডেল পালসার ওকে এরপর আছে হচ্ছে টিভিএস টিভিএস এক্সেল 125 সিসি টিভিএস এক্সেল পার উঠাই দিতে পারবেন এটা দিয়া ভাই টিভিএস এর এক্সেল যেটা এটা খুবই কিন্তু ইউনিক একটা বাইক খুবই ইউনিক ভাই সচরাচর পাওয়া যায় না 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 এটা পাহাড়ে যাবেন পাহাড়ে ঘুরতে যাবেন পাহাড়ে যাওয়া যাইবো হ্যাঁ আসলে মাড্রা টার্গেট থেকে শুরু করে রেগুলার সিস্টেমে কিন্তু এক্সেল বাইক তো আর কি মানুষ কিন্তু অলরেডি জানে যদিও 90 দশকে এক্সেল বাইকের একটা জনপ্রিয়তা ছিল হ্যাঁ হ্যাঁ এখন একটু ডাউন ওকে তাহলে এটা কি অবস্থা এটা ভাই আমার 21 এর মডেল গাড়িটা চলছে অনলি 12000 কিলো একদমই জেনুইন ঠিক আছে গাড়িটা যদি কোনো ভাই নেয় ভাই বেচা বিক্রি ফিক্স 78000 টাকা ভাই 78 78000 টাকা বেচা বিক্রি ফিক্স আবার বেজোড়া কইতেছেন ভাই 80 জন 78 কইবেন না তাহলে তো কই আর সামনে যেতে হবে না কই আর পিছে যেতে হবে আচ্ছা তাহলে 75 তাহলে 75 ঠিক আছে ওই যে সরদার ভাই কই দিতে ওকে অফার আছে ভাই দিব আমি না এরপর টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার 21 এর মডেল ভাই গাড়িটা বের হইছে আপনার 22 এ ইনভয়েস চেক করে নিবে কোনো সমস্যা নাই ভাই 22 এ বের হইছে 22 এ শোরুম থেকে বের হইছে ওকে গাড়িটা চলছে অনলি 6000 কিলো 6000 কিলো 6000 কিলো একদম জেনুইন কোনো ভাই যদি গাড়িটা নেয় বেচা বিক্রি ফিক্স 1 লাখ টাকা ভাই 1 লাখ টাকা ফিক্স 1 লাখ টাকা একদম নতুন একটা গাড়ি শোরুম কন্ডিশন একদম নতুন ভাই ওকে এবার কিন্তু ভাই চালাকি করছে একদম সমান করে বলছে সমান অপশন পাইছে এরপর টিভিএস স্ট্রাইকার আরেকটা টিভিএস স্ট্রাইকার আরেকটা আছে এটা নাম্বার করা ভাই নাম্বার করা 18 মডেল 18 রেজিস্ট্রেশন এই গাড়িটা যদি কোনো ভাই নেয় ভাই দাম কমু শিওর এটা বেচা বিক্রি ফিক্সড ভাই 80000 টাকা 80000 ফিক্সড 80000 টাকা ভাই এর কি বুঝা শুনা কইতেছ নাকি বুঝা শুনা কইছি একদম ছাইরা দিছি তাই ছাইরা দিয়া কইছি ভাই একদম 80000 টাকা লেজেন ব্যবসা করতে পারবেন এর দাদি অনেকে ব্যবসার গাড়ি দিমু সস্তা গাড়ি আছে এই সস্তা গাড়ি আছে স্ট্রাইকার কিন্তু আরেকটা আছে পরপর তিনটা কিন্তু স্ট্রাইকার এটা দেখলাম আমরা 1 লক্ষ টাকায় এটা আছে 80000 টাকায় আর এটা হচ্ছে এটা 19 এর মডেল 19 এর মডেল এটা অন টেস্ট এখনো নাম্বার হয় নাই এটা আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রবলেম নেই গাড়ির মধ্যে কোনো ভাই যদি এই গাড়িটা নেয় বেচা বিক্রি ফিক্স এটা 65000 টাকা 65000 টাকা অনলি 65000 টাকা 65000 টাকা স্ট্রাইকার বাইক বাড়ি সবার স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ সবার না পারি ভাই একজনেরও যদি করি শান্তি লাগবে না ও ভাইয়ের স্বপ্ন পূরণ আমি করছি ভাই অনলি 65000 টাকা যে ভাইরা পাঠাও চালান বা বাইক দিয়ে আর কি ইনকাম সোর্স ইনকাম টিনকাম করেন তাহলে এই বাইকটা নিশ্চিন্তে নিতে পারেন 1 লিটার তেলে 50 প্লাস মাইলেজ পাবেন ইনশাআল্লাহ 50 প্লাস 50 প্লাস ইনশাআল্লাহ পাবেন এগুলো গল্প না ভাই এগুলো যারা স্ট্রাইকার চালায় এগুলো রিভিউ বুঝে তারা জানে এগুলো এগুলো আমাদের বলে দেওয়া লাগবে না স্ট্রাইকার কিন্তু অনলি 60000 টাকায় ওকে এরপরে পালসার আছে আরেকটা পালসার 21 এর মডেল ভাই 21 এর মডেল 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন সাইড এর সিরিয়াল একদম নতুন একটা গাড়ি একদম নতুন সিঙ্গেল ডিস্ক ভাই সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এই গাড়িটা যদি কোনো ভাই নেয় বেচা বিক্রি ফিক্স আগে কই মাত্র 10000 কিলো চলছে জেনুইন একেবারে ভাই 10000 কিলো মাত্র 10000 কিলো চলছে একদম জেনুইন 21 এর মডেল ভাই ঠিক আছে গাড়িটা যদি কোনো ভাই নেয় ফিক্স 155000 টাকা 155 হ্যাঁ আধা আধা বেলা চালাইবো গাড়ি আধা বেলা গাড়ি চালাইবো তারপর দেখবো তারপর আইবো দামে তারপর নিবো আধা বেলা গাড়ি চালাবো বেলা চালাইবো ভাই চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বেচুরি জায়গা চ্যালেঞ্জ দিয়া 150 155000 ভাই সরি 155000 টাকায় সিঙ্গেল ডিক্সের 21 এর মডেল 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ওকে আর কি বাইক আছে হ্যাঁ পালসার আরেকটা আছে ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স UG5 ডাবল ডিক্স 21 এর মডেল এটাও 22 এ বের হইছে এটাও 22 এ বের হইছে এটাও 22 এ বের হইছে মাত্র 3700 কিলো চলছে 3700 কিলো মাত্র 3700 কিলো চলছে মাত্র এই যে আপনি বিভিন্ন বাইকের যে বলতেছেন এত কম চলছে সেক্ষেত্রে কিন্তু এখন অনেক বন্ধা আছে চেক করার যে আসলে কি সেটা হয়েছে কিনা সেটা কি করতে পারবে হ্যাঁ অবশ্যই 100% আমি ভাই ভিডিওতে বলছি না ভাই চাইলে কিন্তু প্রতিদিন 50টা গাড়ি কালেক্ট করতে পারি কিন্তু 50টা দেখে একটাই কিনি অবশ্যই রিজন আছে এই জায়গা বাকিটা পাবলিক বুঝা নেক দর্শক বুঝা নেক আপনার দর্শক আমি বলতে চাই না মাস মিস্ত্রি নিয়ে আসবে লোক নিয়ে আসবে দেখবে চেক করবে তারপরে নিবে গাড়ি প্রত্যেকটা গাড়ি কইছি কি 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাবে চালাইলেই বুঝতে পারবে একটা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায় ভাই যে কোনো বাইক সম্বন্ধে যারা জানে তারা একটু বাইক চালালেই বুঝতে পারবে একটু চালালেই বুঝতে পারবে যারা বুঝে তারা জানে তাহলে কিন্তু 21 এর মডেল 22 এ বের হইছে 22 এ বের হইছে শোরুম থেকে ভাই তাহলে কত রাখবেন এটা
এটা ভাই আমার বেচা বিক্রি ফিক্সড 167000 টাকা 167 হ্যাঁ 167 আবার বেজোড়া দাম বলছেন ভাই হায় রে ভাই এই আবার ভুল করে লাইছি বেজোড়া করে না ভাই 65000 65 ওকে 165000 ডাবল ডিক্সের ইউজি 5 একদম শোরুম কন্ডিশন মনে হয় শোরুমে জায়গা নাই আমার এনে পাঠাই দিছি তাই তো আমরা হচ্ছে গাড়ির কালেকশন দেখলাম আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে এবং কন্ডিশন অনেক ভালো লোকেশনটা বলে দিবেন কোথায় আসবে আমার লোকেশনটা হচ্ছে মিরপুর 13 নম্বর বি ব্লক 8 নম্বর রোড 17 নম্বর বাসা আবারো বলি মিরপুর 13 নম্বর বি ব্লক 8 নম্বর রোড 17 নম্বর বাসা যদি কোনো ভাইয়ার এমনি ঠিকানা চিনতে সমস্যা হয় সেই ক্ষেত্রে মিরপুর বিএটি অফিসের ঠিক অপোজিটে যে গলিটা গলির মাথায় এসে দাঁড়াইলে আমি যে কোনো সময় যে রিসিভ করে নিতে পারবো বিএটির সামনে এসে ফোন দিলে আমি রিসিভ করে নিই তারপরেও কিন্তু ভাইদের নাম্বার এবং অ্যাড্রেসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবে ভাইরা রিসিভ করে নেবে জি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে বলা হলো যে ভাই আমার দোকানে আসে অনেক ভাইয়া আছে অনলাইনে কি করেন জানেন রিভিউ দেখে মনে করেন এই ছবিতে তো ভালো দেখাই যায় চকচকে দেখা যায় বাট না ভাইয়া সামনাসামনি আসেন দাওয়াত রইলো আয়েশা ভাইয়ার গাড়িগুলো দেখে যান ভাইয়ের সাথে একটু আড্ডা দেন চা খান গল্প করি ফ্রেন্ডশিপ করি আড্ডা দেই কোনো সমস্যা নেই গাড়ি যে আসলে কিন্তু এমন কোনো কথা নাই গাড়ি কেনার আগে 10-12টা শোরুম ঘুরেন দেখেন আমি বলি এইটা কোনো সমস্যা নেই আর ভাই সবাই লাইসেন্সটা করে ফেলেন 15 তারিখের পরে তো কিন্তু লাইসেন্স ছাড়া আমগো বেচা বিক্রি বন্ধ শোরুমে বেচা বিক্রি বন্ধ এক্স্যাক্টলি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট করে ফেলেন কোনো সমস্যা নেই তো শশব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে কোন একটা লাইভ অথবা ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ